أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شهر مرحباً যে বিয়ের মধ্যে মহর কম হয় সেটি বরকতপূর্ণ এবং যেই নারীর প্রথম সন্ধান কন্যা হয় সেই নারীও বরকতপূর্ণ কতগুলো সঠিক কি না এ কথা সঠিক যে বিয়ের মধ্যে মহর কম হওয়া এটা বিয়ের বরকত হওয়ার অন্যতম একটা কারণ আর এটা সঠিক না বা বিলকুল জাল কথা বা বানানো কথা যে প্রথম সন্তান যদি নাকি কন্যা হয় তাইলে ওই নারী বরকতময় এইটা জাল হাদিস এটা রাসুলের হাদিস নয় বরং আল্লাহ তাদের কাতা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করছেন সেটা আমাদের জন্য শিক্ষা আউজ রাজিম لله ملك السماوات <سؤال> والارض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم زكرانا وإناثا ويجعل من يشاء أقيما إنه عليم قدير سورة اشهرة ان بنسش بنسش آية المدة الله تبارك وتعالى بولين الله تبارك وتعالى كموتى أبغى الله تبارك وتعالى الملكة دن دن هتشي أسماء أبغى زومين আল্লাহ তাবার কোয়া তাল আজা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন ইয়াহাবুল ইমাইয়াসা ও ইনাসা যাকে আল্লাহ তাবার কোয়া তাল ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন ও ইয়াহাবুল ইমাইয়াসা ও জুকুর আল্লাহ তাবার কোয়া তাল যার জন্য ইচ্ছা করেন তাকে যে ছেলে সন্তান দান করেন আও ইউজাভিজুহম জুকুরানা ইনে আসা আল্লাহ তাবার কোয়া তালা তাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়টাই দান করেন ওয়া ইজআলু মাইয়্যা শাউ আকিমা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ইচ্ছা তাকে বন্ধা বন্ধা রাখেন অর্থাৎ তাকে নিসংগ দান রাখেন এখানে আল্লাহ তাবারক ওয়া যে সাইদ প্রকারের বিষয় উল্লেখ করছেন এরপর বলতেছেন ইন্নাহু আ'লিমুন কাদির নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা জ্ঞানী এবং মহাশক্তিধর এই কথার মধ্যে আমাদের অনেকগুলো বিষয় জানতে হওয়ার আছে তবে আমি এখানে সবগুলোই বলতেছি না এখানে একটা পরীক্ষা সন্তান এটা একটা পরীক্ষা অন্য আদিত্যের মধ্যে আল্লাহ তাদের কালা যে এখানের মধ্যে বলছেন সন্তান সন্ততি মাল সম্পত্তি এগুলো আমাদের জন্য পরীক্ষা আল্লাহ তারপরে কতালার সন্তান দিয়েই পরীক্ষা করেন সন্তান না দিয়ে পরীক্ষা করেন অল্প আল্লাহ আলা আমাদের যে ইমানের ভিত্তি যে ছয়টি বিষয়ের উপরে একটা আছে যে তকদের উপরে বিশ্বাস এই সন্তান এটা মানুষের হাতে না আল্লাহ তাদের কাতালার হাতে তাই আল্লাহ তাবার কালা যাকে যেভাবে দেন এর মধ্যে সে খুশি আছে কিনা যদি খুশি থাকে তাইলে সে পরীক্ষার মধ্যে পাশ করে আর যদি নাকি পোষণ করে তাহলে পরীক্ষার মধ্যে সে ফেল করে নাকাম হয় তাই আল্লাহ এখানে প্রকার বলছেন কাউকে যে ইচ্ছে করল আল্লাহ তোমার কয়াতালা শুধু কন্যা সন্ধান দেন এই কন্যা সন্ধান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কারণ তৎকালীন জমানাতে ইসলাম আসার আগে বড় বড় যুগের মধ্যে কন্যা সন্তানকে লজ্জা মনে করা হইতো এবং জিনটা প্রতিদ করা হইতো জিনটা কবর দেওয়া হইতো এরকম অহরহ ঘটনা ঘটে গেছে আর ইসলাম এই ধরনের নারী হত্যা থেকে জাতিকে রক্ষা করলেন নারীদেরকে রক্ষা করলেন ইসলাম এমন এক দিন যেদিন নারীদের সম্মান দিচ্ছেন সোবাহান্লাহামদিহি না নারীদের এমন সম্মান দিছেন হাদিসের ভিতরে তো এইভাবেই আসছে কেউ যদি নাকি তার কন্যা সন্তানের যথাযথ হক আদি করে আল্লাহ তাবার তালা এর বিনিময়ে তার জন্য জান্নাত রেখেছেন এবং অন্য হাদিসের ভিতরে আছে যে দুইটা নারীকে যে লালন পালন করলো এবং তার হক আদায় করলো আল্লাহ তাবার কথা তারা তার জন্য দুইটা জান্নাত রেখেছে এরকম তিনটে তিনটা জান্নাত রেখেছে এবং অন্য হাদিসের ভিতরে আছে যেহাদিসটি আবুহর রদি আল্লাহ থেকে বোারি এবং মুসলিমের মধ্যে আছে এক সাহাবি রাসুল সাল্লা সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার থেকে সবচেয়ে বেশি যে এহসান উপকার পাওয়ার হকদার কে আমার এহসানের অধিকার সবচেয়ে বেশি কে তখন রাসুল হাসান বললেন তোমার মা এরপরে ওই সাহাবে আবার বললেন এরপরে কে তখন রাসুল হাসান বললেন তোমার মা এরপরে আবার বললেন যে আমার সবচেয়ে বেশি যে ব্যবহারের অধিকার পাওয়ার অধিকার কে বললেন তখন এরপরে কে তখন বললেন তোমার পিতা তাইলে আল্লাহ তোমার কথা আলা নারী জাতিকে কি সমাধান করছেন যে প্রথমেই একজন মানুষের সবচেয়ে বেশি হক পাওনা হচ্ছেন একজন নারী তিনি হচ্ছে মা মা জাতি তাই আল্লাহ তাদের কথা কি পরিমাণ তাদেরকে মান সম্মান যদি দেখেন চতুর্থ পর্যায়ে আসছে পুরুষ তাই নারীরা আল্লাহ তাবার কতালার বিশেষ রহমত স্থান এবং এদেরকে মূল্যায়ন করা উচিত এদের অবহেলা করা যাবে না বরং আল্লাহ তাবার কতালা তাদেরকে মান সম্মান ইজ্জত এত বেশি দিছেন যে আল্লাহ তোমার কাতালা পুরুষকে দেন নাই যেমন দেখা যায় একজন নারী যখন সে ছোট তার পিতার দায়িত্বে থাকে যখন তার পিতা থাকে না ভাইয়ের দায়িত্বে থাকে তার বরফ পোষণ তার যাবতীয় সবকিছু দেখাশোনার বিয়ের ফলে তার স্বামীর দায়িত্বে থাকে এবং যখন নাকি স্বামী না থাকে তখন থাকে ভাইয়ের দায়িত্বে এভাবে আল্লাহ তাবার কাতালা নারীদেরকে এমন সম্মান দিয়েছেন যে সম্মানটা অন্য কোন জাতি দেখাইতে পারে না ইসলাম এর মাধ্যমে আল্লাহ তাল্লাহকে সম্মান দিয়েছেন আর আজকের পাশ্চত্যের মধ্যে অনেকেই যে মুসলমান হইতেছেন নারী বেশি নারীরা হইতেছেন কারণ ইসলামের মধ্যে যে সম্মান পাওয়া যায় সেটা অন্য কোনো ধর্মের মধ্যে সেই সম্মান নারীরা পায় না এটা সুপ্রতিষ্ঠিত তাই আজকের পাশ্চত্যের নারীরা বেশি মুসলমান হইতেছে পুরুষদের থেকে আর একটা কথা এখানে বলবো সেটা হচ্ছে নবীর সাল্লাম রক গাবার নবীর সাল্লাম নবী সালাম উদ্বুদ্ধ করছেন নেকার মধ্যে বিয়ের শাদির মধ্যে দিনটারিকে সাধারণত তিন কারণে মেয়েদেরকে শাদী করা হয় তার মাল আছে তার আপনার বংশমর্যাদা আছে তার সৌন্দর্য আছে তার দিন আছে ফার্স্ট ফার বিজেহাতির দিন তুমি দিন দেরা নিয়ে সফলতা দর্জন করো তাইলে এখানে মহিলাদের সম্মানের সূচনা হবে দিনদারে দিয়া তাই প্রত্যেক মা বই হওয়া উচিত যাতে করে তাদের যে আল্লাহ তাবার কাতা প্রদত্ত নয়া আরো বেশি বেশি বহিষ্ফূত হয় এবং বেশি বহিষ্প্রকার হয় একটা হাদিসের ভিতরে আছে রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসুল আল্লাহ আইজিস বরকতপূর্ণ নারী কে তখন রবি সচন বলেন আল্লাহ বরকতপূর্ণ নারী হচ্ছে যখন তার দিকে দৃষ্টিপাত করা হয় তখন যে দৃষ্টিপাত করে অর্থাৎ স্বামী খুশি হয়ে যায় অর্থাৎ একজন নারী যখন তার স্বামীকে খুশি করার যোগ্যতা রাখে বুঝতে হবে ওই নারী বরকতপূর্ণ রাসুলের বাসায় ওয়া ততীয় যা আমারা যখন ভালো কাজের কথা বলবে কাজের কথা বলবে সাথে সাথে যদি মানি নাই বুঝতে হবে যে ওই নারী ওয়ালা সিহা এবং নিজের সত্তার মধ্যে স্বামীর বিরোধিতা করে না এবং মালের মধ্যে কি করে না বিরোধিতা করে না বিমা এক রাহু যে স্বামী অপছন্দ করে অর্থাৎ নিজেকে যে যে কোনোভাবে ব্যবহার করে না এবং নিজের স্বামীর মালকেও যে কোনোভাবে ব্যবহার করে না যেটা স্বামী অপসন্দ হইতে পারে এমন কোন কাজ সে করে না নিজের ব্যবহারও করে না নিজের স্বামীর মালের ব্যবহার করে না যদি এরকমটা হয়ে থাকে বুঝতে হবে ওই নারী বরকতপূর্ণ হাদিস টি না এর মধ্যে আছে এবং তার সনদ সহি আর হাদিস এটাও সহি হাদিস ইবনে ইবানের মধ্যে আছে এবং সহি তরকিবের মধ্যেও আছে রাসুল সাল্লাহুল সাল্লাম বলতেছেন আর বা ও অর্থাৎ ভাগ্যবান চারটি জিনিস একটা হচ্ছে আলমার আর উৎসাহ রে স্ত্রী আলমার স্ত্রীর ল আছে প্রশস্ত ঘর আল জায় উৎসাহ অর্থাৎ ফড়াপড়তে বেশি যদি নেককার হয় আর একটা হচ্ছে আলমার কাবুন হানিং ভালো যানবাহন আবার বিপরীত বলা হচ্ছে সাইটটি জিনিস অত্যন্ত যে আসলে সাকাওয়া বরকথিন একটা হচ্ছে আলজারুসু খারাপ প্রতিবেশী আলমারাতুসু খারাপ মহিলা আলমারসানুর এক একেবারে সংকীর্ণ ঘর আলমারকাবসু অর্থাৎ নিষ্কল বা যে ওই যানবাহন যে যানবাহন উদ্দেশ্য চলতে গেলে এটা এত ভালো চলে না এই সাল্লাম সে জিনিসকে বলছেন এটা আবার কঠিন আর একটা বিষয় সেটা তো যদি আমরা দেখি এই হাদিসটা আমি আগে বলছি রাসুল সাল্লাম বলেন মানে আলা যার ইয়ে হাত তাতাব লোহা যা ইয়ামল কে মানা বাহুয়া দমুন আসবি আহু মুসলিমের আওয়ায়ত রাসুল সাল্লাম বলতেছেন যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে ভালো করে তাদের কি করবে দেখাশোনা করবে তাদেরকে লালন পালন করবে বালে খাওয়া পর্যন্ত কেয়ামতের দিন সে এবং আমি ভাষাভাষি থাকব। এ কথা বলে রাসুল সাল্লাহ সাল্লাম হাতগুলাকে কি করলেন মিলেলেন অর্থাৎ ফাঁসাফাঁসি থাকবে শুধু নবুতের দরজা এটা আলাদা থাকবে এই জন্য রাসুল সাল্লাম ওসিয়ত হচ্ছে ওয়াত্তাকিল্লাহিন হাদিস হচ্ছে যে ব্যক্তির তিনটি নারী সন্তান হবে অথবা তিনজন বোন হবে অথবা দুইজন বা দুইজন বোন এভাবে বললেন রাসু সাল্লাম বিভিন্ন শব্দে ফাহাসানহবাতা হন না তাদের যে সহবত তাদের থাকা তাদের খাওয়া তাদের লেখাপড়া এটা সবগুলো সুন্দর করে আদায় করলেন এবং আল্লাহ তাবরক আল্লাহ ব্যাপারে তাদেরকে ভয় করলেন তাহলে এর বিনিময়ে আল্লাহ তারা কি দান করবেন জান্নাত দান করবেন ওই ব্যক্তির জন্য জান্নাত আছে আজামুন নিসা ই বারাকা আই সারুহুন্না মাউনা বিয়ের মধ্যে যদি নাকি মহর কম রাখে কোনো নারী তাহলে বুঝতে হবে ওই নারীও বরকতপূর্ণ আজামুন নিসা আই বারাকা যে সবচেয়ে বেশি বরকতপূর্ণ নারী হচ্ছে আই সারুহুন্না মাউনা যে বিয়ে সাদীর ভিতরে আড়ম্বনা দাবি করে না বেশি মহর দাবি করে না এ হাদিসটি মোস্তদে আহমদ এবং হাকিমের মধ্যে সহিষ্ণুতা বর্ণনা করা হয়েছে তারপরে আরেকটা হাদিস আছে রাসুল সাল্লাম বলতেছেন তাজা তাজাউল ওয়ালু ওয়াদুদ আল ওয়ালুদ ফাইনি মুকা সিরুম বিকুম আবুদাউদ না সাই এর মধ্যে আছে হাদিসটি সহি তোমরা এমন নারীকে সাদী করো যে স্বামীকে মহব্বত করে মহব্বত বলতে এখানে ওয়াদুদ শব্দটা তাদের মোবা লাগা অর্থাৎ বেশি যে স্বামীকে বেশি সৌভাগ দেখাইতে পারে এমন নারীকে তোমরা সাদী করো আর যে নারী অধিক সন্তান জন্ম দিতে পারে এমন নারীকে স্বাদী করো কারণ আমি তোমাদেরকে নিয়ে ফকর করব। তাইলে ও এমন নারী বরক যে নারী যে স্বামীকে সোহাগ দেখাইতে পারে এবং যে নারী সন্তান বেশি জন্ম দিতে পারে এটা আমরা কীভাবে বুঝতে পারবো এটা তার যে আগের যারা আছেন তার মা তার দাদি তার নানি এভাবে আমরা যদি লক্ষ্য করি এই সকল নারীরা কারা ভাগ্যবতী আমরা আগের থেকে বুঝতে নিতে পারি বিষয়ে আরো আমরা অনেক কোরআন এবং হাদিসের দৃষ্টিতে পাই যে নারী জাতিকে আল্লাহ তাবার কোয়াতালা অনেক সম্মান সম্মানিত করছেন তাই নারীদের গুণবতী হওয়া উচিত আল্লাহ তাবার কয়াতালা যে রাশস সরাসনের মাধ্যমে নারী জাতির যে গুণগুলা উল্লেখ করছেন সেই গুণের অধিকারী হয়ে আল্লাহ তাবার কয়াতালা তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দান করুন এবং আখেরাতের মধ্যে বরফ কামিয়াব করুন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সব সালামালাইকুম আহমতুল